দলাই বিধানসভা সমষ্টির বরজালেঙ্গা উন্নয়ন খণ্ডের লোহারবন্দ গাঁও পঞ্চায়েতের অন্তর্গত নোয়াগাঁও গ্রামে অমৃত সরোবর প্রকল্পের শুভ শিলান্যাস করা হয়। এদিন কাছাড় জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য, স্থানীয় জিপি সভাপতি ব্রজনাথ চক্রবর্তী সহ অন্যান্যদের উপস্থিতিতে প্রকল্পের শুভ শিলান্যাস করা হয়। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ঐতিহাসিক প্রকল্প হচ্ছে অমৃত সরোবর। এই প্রকল্পের ফলে স্থানীয় কৃষকদের কৃষিক্ষেত্রে ব্যাপক লাভবান হবেন সহ মৎস্য উৎপাদনেও স্থানীয় লোকদের আর্থিকভাবে উপকৃত হবেন। এদিন শিলান্যাসের পর আসাম সরকারের পরিবহন, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নির্দেশে লোহারবন্দ গাঁও পঞ্চায়েতের বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ সহ অন্যান্য প্রকল্পের কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করে দেখেন বিভাগীয় কাছাড় জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য, জিপি সভাপতি ব্রজনাথ চক্রবর্তী, মেহবুব রহমান লস্কর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বরজালেঙ্গা উন্নয়ন খণ্ড সহ অন্যান্যরা।